সকাল বাজে এখন হচ্ছে 9:30, 9:30, 9:30 না 9:16, সো এখন হবে ব্লাড টেস্ট। তো ব্লাড টেস্ট তো আমার হয়ে গেছে, এখন আমি একটুখানি একটুখানি ঘুমাই বা যাই না। পিয়ান চক্রবর্তী হেভি ব্যথা, চলো আমি একটু পরে ভিডিওটা স্টার্ট করছি। আমি জাস্ট এখন সকালবেলাটা দেখিয়ে দিলাম যে কি হচ্ছে প্রসেস, সো দেখা হচ্ছে কিছুক্ষণ পর। হেই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, গুড মর্নিং সবাইকে, আশা করি সবাই খুব ভালো আছো। সো সকাল সকাল হয়ে গেছে আমার হচ্ছে ব্লাড টেস্ট, তো এবার তার জন্য আমি সকালে আর ব্লগটা স্টার্ট করতে পারিনি, জাস্ট ক্লিপ নিয়েছি, তো যেটা কিনা তোমরা দেখলে একটু আগে। সো এবার হচ্ছে এখন বাজে মোটামুটি 10:45 নাগাদ, তো এখন মিনমা চলে গেছে অফিসে, এখন আমি করব ব্রেকফাস্ট। তো আমি ফ্রেশ হয়ে চলে এসেছি, আর ব্যাঙ্গালোরে পড়েছে বিভৎস রকমের ঠান্ডা, সো তার জন্য এবার আমি জানি না যে সবারই ঠান্ডা লাগছে নাকি আমারই একারই ঠান্ডা লাগছে, মিনমারও ঠান্ডা লাগছে। তো ও আজকে ডাবল ডাবল শার্ট টি শার্ট সব পরে গেছে, আমি তো ইভেন সোয়েটার পরে বসে আছি কারণ বেশ ঠান্ডা লাগছে। তো এবার এখন আমি করে নেব ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্টে আছে আজকে আমার হচ্ছে খুব গরম ম্যাগি, তো ব্রেকফাস্ট এখন আমি করবো ম্যাগি, একটু স্যুপ স্যুপ ম্যাগি বানিয়েছি এই কারণে, কারণ হচ্ছে একে তো ঠান্ডা, তো তার মধ্যে একটুখানি স্যুপটা খেলে গলাটা ভালো লাগবে, কারণ আমার আবার রাত্রেবেলা করে কাশি হচ্ছে, কেন হচ্ছে জানি না। তো এবার চলো তো এখন দিনটাকে ফটাফট করে স্টার্ট করি, কারণ আজকে আমার করতে লাগে প্রচুর কাজ। তো চলো সাথে থাকো, সব দেখাচ্ছি আমি কীভাবে কোথার থেকে কোথায় যাই, কী করি না করি, কী কী প্ল্যান আছে সমস্ত দেখাবো। তো প্ল্যান বলতে আমি আগে থেকে বলে রাখি, সেরকম কোনো রকম বাইরের কোনো কিছু প্ল্যান না, ঘরেরই আমার কিছু কিছু কাজের প্ল্যান আছে যেগুলো কিনা আমাকে করতে লাগবে। সো চলো আমি আর টাইম নষ্ট করব না, লেটস গেট স্টার্টেড। তো আমি ভাবলাম ম্যাগি খেতে খেতে তোমাদের সাথে শেয়ার করে দিই একটা কথা, সেটা হচ্ছে লাস্ট দিন আমাদের যখন গণেশ ঠাকুরটাকে ও ভেঙে ফেলেছিল, তো তার জন্য তো আমি ইসে করতে পারিনি, তো আমি তারপরের থেকে দুদিন ধরে স্যাটারডেতে ওরকম হয়েছে, তো সানডেতে আমি পুরো খুঁজেছি কিন্তু আমি সানডেতে পাইনি কোথাও মানে সিঙ্গেল গণেশ ঠাকুর মাটির। তো ব্যাঙ্গালোরে মার্বেলের পাওয়া যাচ্ছে, কিন্তু অফসিজনে তুমি মার্বেলের পেয়ে যাবে কিন্তু ইসে পাওয়া যায় না, মাটিরটা পাওয়া যায় না। সো এক জায়গাতে আমরা অর্ডার দিয়েছি, এই পাপার ইসে মাছ খাচ্ছে, তো এবার তো আজকে সেখান থেকে বলেছে দেবে, সো দিলে পরে আমি তারপরে কি ওখানটায় ব্যবস্থা করব, মানে অন্য ঘরে আমি রুমে ব্যবস্থা করব ঠাকুরটাকে রাখার, অ্যান্ড দেন ঠাকুরটাকে কি নিয়ে আসবো। তো এখন বাজে 12:30, আমি হচ্ছে জাস্ট একটুখানি একটা পাওয়ার ন্যাপ নিয়ে উঠলাম, কারণ ঠিকঠাকভাবে ঘুম হচ্ছে না, তো একটু কীরকম নেই ল্যাদ লাগছে, বিভৎস ঠান্ডা পড়েছে এখানটায়, তো তার জন্য কি হচ্ছে খালি খালি ঘুম পাচ্ছে, রাতে তো আমার ঘুম হয় না, আমার খালি দিনের বেলা ঘুম পায়। সো এখন আমি একটা শ্যুট করার আছে, সেটা আমি ফটাফট করে নিব, দেন আমি দেখাচ্ছি যে আমি কি করি। আমি এখন শ্যুটটার জন্য একটু রেডি হয়ে নিয়ে আগে চেঞ্জ করে নিই, সো আমি চেঞ্জ করে নিয়েছি, তো এখন আমি ভিডিওটা শ্যুট করে নিব, দেন আমি হচ্ছে ভিডিওটা কন্টিনিউ করছি। ওকে টাটা। সো শ্যুট আমার ডান, এখন আমি করব হলো লাঞ্চ, তার আগে আমি ফেসটাকে ক্লিন করে নিব।
যখন দু তিনটা লিপস্টিক একসঙ্গে মিক্স করে লাগাই না তখন এরকম অবস্থা হয়ে যায়। জোকসা পার্ট, আমি যেহেতু ডাবল লিপস্টিক মিক্স করে লাগিয়েছিলাম তো কোনোভাবে উঠছিল না, তো আমি ইউজ করলাম হচ্ছে ডটন কি হচ্ছে লিপ মাস্ক, যেটা কিনা মানে আমাকে বিশাল আমার একটা সেভিয়ার, কারণ যখন আমি এরকম টাইপের লিপস্টিক লাগাই লং লাস্টিং, যেটা কিনা আমার উঠতেই চায় না। কত কিছু সহ্য করে কত কিছু করতে লাগে দেখো। চলো আমার মেকআপ রিমুভ করা হয়ে গেছে, সো মেকআপ তো রিমুভ করে ফেলেছি, এখন আমি একটু ফেস ওয়াশ করে একটুখানি টোনা ফোনা লাগিয়ে নিবো, তারপর আমি করব হচ্ছে লাঞ্চ। সো লাঞ্চ কি হয়েছে কথা বলতে দে, সো ওরে বাবা, সো লাঞ্চ হচ্ছে আজকে, মানে ফার্স্ট টাইম তোমরা ভিডিওতে হচ্ছে হুইস্কিকে এরকম ভাবে দেখতে পেলে। উনি হচ্ছে এখন আসতে যাচ্ছে করে, আচ্ছা ঠিক আছে ওকে চি। সো এখন আমি করব লাঞ্চ, লাঞ্চ করে নেই বা হুইস্কিরও লাঞ্চের টাইম হয়ে গেছে, ওই জন্য এরকম করে লাফাচ্ছে। বাজারে এমনি অন্য সময় আমার সাথে একটু এরকম করে, নো মামা নো বাইটি, দেখো পুরো হাতটা ঢুকিয়ে নিয়েছে, চলো না শোনা আমার। সো চলো আমি এবার লাঞ্চ করি, লাঞ্চে আজকে আছে হচ্ছে চিকেন, আর কালকে কালকে রাতে নিমা বানিয়েছে চিকেন আর রাইস, সো আমি এখন ফটাফট ওটা লাঞ্চ করে নিবো, মিনমার দিকে লাঞ্চে চলে গেছে, সো চলো দেখা হচ্ছে লাঞ্চের পরে, টাটা। হুইস্কি টাটা করবে আজকে, হুইস্কি টাটা করবে, হুইস্কি টাটা। সো লাঞ্চ আমার ডান, এবার হুইস্কিরও খাওয়া হয়ে গেছে, তো মিনমা এখনই ফোন করেছিল, ফোন করে বললো যে আমার ডক্টর অ্যাপয়েন্টমেন্ট কালকে সকাল 12:30টার জন্য বুক হয়েছে, 12:30টাতেই মনে হয়, তো এবার শুধু অনলি ফ্রাইডে আর স্যাটারডে উনি হচ্ছে বিকেলবেলা বসে, বাকি আর একটা দিনই বসে সেটা হচ্ছে মঙ্গলবার, মঙ্গলবার দিন উনি বসে হচ্ছে সকালবেলা, মানে ওই দুপুরবেলার দিকে 12:30-12:30টার দিকে। তো কালকে আমাদেরকে আবার যেতে হবে, আজকে রিপোর্ট আমার ইভিনিংয়ের মধ্যে চলে আসবে, কী আসবে জানি না, সো দেখা যাক রিপোর্টও কী আসে। আর এদিক থেকে লাঞ্চ ফাঞ্চ করার পর না আমার এখন পুরো টায়ার্ড লাগছে, মানে রাতভর ঘুম না হলে যেটা হয় মানে শরীরে একটা ঝিমঝিম থাকে, তো আমি একটুখানি রেস্ট নিয়ে নিবো, রেস্ট নিয়ে উঠিনি, বিকেলবেলা একটু বেরোতে লাগবে, কয়েকটা জিনিসপত্র কেনার আছে সেগুলো কিনে কিনে নিয়ে টিয়ে বাড়িতে আসবো, তারপরে দেখা যাক। তারপরে হচ্ছে মানে আমাদের ঠাকুরঘরটা আজকে সেট আপটা রেডি করবো, সো ওটার একটা আজকে বিশাল কাজ আছে, তো ওটার মিনময় আসুক, তারপর ওটা দুজন মিলে স্টার্ট করবো। তো চলো আমি দেখা হচ্ছে আবার বিকেলবেলা। এখন আমরা বানাচ্ছি হচ্ছে ঠাকুরের যে রাখবো, তো সেটা আমরা কিনছি না জাস্ট বিকজ অফ, কারণ আমরা যদি নেক্সট রুমটা চেঞ্জ করি না ওখানে ঠাকুরের জন্য সেপারেট জায়গা এখন মোস্টলি সব ফ্ল্যাটেই থাকে, তো ওটা কেনাটা এখন আমাদের ওয়েস্ট অফ মানি হয়ে যাবে, তার জন্য আমি ওটা কিনছি না। সো এখন এটা বানানো হচ্ছে, আমি দেখ এই যে শক্তপোক্ত করা হচ্ছে যাতে কোনো রকমভাবে ভেঙে না মানে ইসে না হয়ে যায়, এটাকে এটাকে দাঁড় করিয়ে দাও না, এটা থাকুক এরকমই টাইট হয়েছে, তাহলে ওই কোনোটা কিছু হবে না। সো এখন আমরা এটার উপর লাগিয়ে দিব ব্ল্যাক টেপ, ব্ল্যাক টেপ না কি টেপ এটাকে কি ব্রাউন টেপ, ব্রাউন টেপ লাগাবো, ব্রাউন টেপটা লাগানোর পর অষ্টমী আছে, আমি ভাবছিলাম কিভাবে জিনিসটাকে ওখানে করব, সো এখন সমস্ত কিছু আমরা ওই ঘরে শিফট করে দিব, দেন আমরা ওখানটাতেই জন্মাষ্টমীটা করব। তো আজকে এখন আগে এটা রেডি করব, ঠাকুরের জায়গাপত্র সমস্ত কিছু রেডি করে, তারপর ও যে দোকান থেকে বলেছিল ঠাকুর দেবে সেটা আজকে ও আনেনি বললো এখনো, কিন্তু তাহলে পরে আমি অন্য দোকান থেকে গিয়ে নিয়ে চলে আসবো, তো যাবো ওটা বেরোবো, কিন্তু তার আগে এটা রেডি করে নিই। ওটা এখন যে বক্সটা বানানো হয়েছিলাম সেটা রেডি, আর এখন এখানটা হচ্ছে এখন ক্লিনিং, ক্লিনিং মানে কি রুম তো পরিষ্কারই থাকে, এবার তাও ঠাকুর যেহেতু ঢুকাবো তার জন্য আগে একটুখানি মুছে দেওয়া হচ্ছে,
মুছে দেওয়া হবে। আর এইদিকে আমার রিপোর্টও চলে এসছে, তো কালকে সকালবেলা খালি একটা রিপোর্ট আসা বাকি, যেটা হলে পরে এবার আজকে রাতের মধ্যে আশা করি চলে আসবে। সো কালকে আছে ডক্টর দেখানো, কিন্তু কালকে যদি ওটা না আসে আজকে রাতের মধ্যে, তাহলে পরে কালকে আবার ডাক্তার দেখানো যাবে না। তো এটা হলো ব্যাপার। সো হোপফুলি চলে আসবে, তো দেখা যাক কী হয়। তো রিপোর্ট অত তো ডাক্তার না, অত তো বুঝি না, কিন্তু কী কী সব জানি, একটু হাই এসছে, লো এসছে, এগুলো এসছে, তো ওইটুকুনি দেখলাম, ওইটুকুনি বুঝলাম। তো এখন কালকে ডাক্তার দেখালে বুঝতে পারবো। এখন আমরা বেরোচ্ছি হচ্ছে ঠাকুরটা আনতে। ঠাকুর আনতে কি মানে, এখন জাস্ট নিয়ে আসবো, তারপর স্নান ফান করে ফ্রেশ হয়ে তারপর বসাবো। তো চলো আমাকে চাবি দে, চলো বেরোই। সো এখানে যেটা ছিল সেটা, সেই ঠাকুরটা না বের করে দেখলাম যে পুরো রং টং ওঠা। তো মাটির লক্ষ্মী গণেশ ঠাকুরকে আমি রাখি, কিন্তু এবার তাহলে পরে আমার কাছে আর উপায় নেই, এবার আমাকে তাহলে মার্বেলেরই বসাতে হবে। সো এখন খুঁজছি ভালো কোথায় পাবো। ফাইনালি সিঙ্গেল গণেশ ঠাকুর পেয়ে গেছি, তো এখন নেওয়া হয়ে গেছে, এবার যাচ্ছি বাড়িতে, মানে বাড়িতে না, এখন অনেক কিছু নেওয়া বাকি আছে, সেগুলো নিয়ে তারপর যাবো বাড়িতে। সো বাড়িতে গিয়ে তারপর ভিডিওটা কন্টিনিউ করছি। টাটা। ফার্স্ট টাইম আজকে একটা গোল্ডেন রিট্রিভারের সাথে মিট হয়েছে, ও 6 মাসের জাস্ট, দেখা আমরা এক রাউন্ড সমোসা খেয়ে নিয়েছি। এবার খাচ্ছি হচ্ছে আলু টিক্কি চাট, এখানে নেওয়া হচ্ছে হচ্ছে পালং পকোড়া। তো চাটটা ভালো, পকোড়াটাও তো ভালো না, সেটা খাবো, খেয়ে দিয়ে আমরা বেরিয়ে যাবো। হয়ে গেছে সব কাজ, খালি ফুল নেওয়া বাকি না, খালি ফুল নিবো, কারণ বিভৎস খিদে পেয়ে গেছিলো, মরে যাচ্ছিলাম। এখন বাড়িতে আসলাম, এখন বাজে 9:15। কি হলো এটা? তো এদিকে হুইস্কি যা কাণ্ড করে, হুইস্কি লোকের নামে একটা রুম দেখতে গেছিলাম বাড়ির সামনে, বেশ ভালো লোকেশনটা ছিল। তো ওখানে রুমটা দেখতে গেলাম, ওর সামনে গিয়ে পটি পটি করা শুরু করে দিয়েছে, কোনো রকমের ছেঁচড়ে মেচড়ে নিয়ে পালিয়েছি। সুইগিতে জানো কি লেখা আছে? সুইগিতে লিভার, নিচের ব্র্যাকেটে লেখা আছে কালিজা। ওর লিয়া লিভার অর্ডার করো। তো প্রচুর জায়গা খোঁজা হলো হুইস্কির জন্য, লিভার টিভার কিচ্ছু পেলাম না, এগুলো করতে করতে লেট হয়ে গেল, কারণ লিভার ওর খাবার খুঁজলাম, কারণ কালকে আমরা থাকবো না অনেকক্ষণের জন্য, সো খাবার কোনো রকমভাবে দিতেই হবে ওকে, তো সেই জন্য সকালবেলা আর টাইম পাওয়া যাবে না। তো তাই জন্য ভাবলাম যে নিয়ে আসি, কিন্তু পাইনি। সো আমি এখন যাবো স্নান করতে, স্নান করে ফ্রেশ হয়ে আসবো, এসে নিয়ে আমি ঠাকুরটা চেঞ্জ করবো। তো আমাদের ঠাকুর বসানো হয়ে গেছে এখানে, পিয়ান এখন স্নান করে এসে ঠাকুর ঠাকুর বসালো, কারণ ওখানে তো রাখা যাচ্ছিলো না উইস্কির অত্যাচারে। একটা আলটিমেটলি অনেক দোকান ঘোরার পরে এই যে একটা গণেশ ঠাকুর পাওয়া গেছে, ফাইনালি প্রচুর খোঁজাখুঁজি, অনেক খোঁজাখুঁজি করা হয়েছে। তো এই দিকটাতে ফাঁকা রাখা হয়েছে, এখানে গোপাল ঠাকুরকে বসানো হবে। আর এখানে আবার বেশ রং বেরঙের ফুল পাওয়া যায় ব্যাঙ্গালোরে। তো পিয়ান পূজা দিক, ঠিক আছে, তারপর ভিডিওটা কন্টিনিউ করবে। দিচ্ছিলাম, আর এখানে হুইস্কির কাণ্ড দেখো, এখানে শুয়ে শুয়ে উনি ঠাকুর দেখে যাচ্ছে, গোপালকে একবার করে দেখছে, একবার করে গণেশ ঠাকুরকে দেখছে, ও এই করে যাচ্ছে তখন থেকে শুয়ে শুয়ে এখানটা। সো ফাইনালি না আমার মনটাও একটু শান্তি লাগছে এখন, সবার মনটাও না এখন একটু শান্তি লাগছে যে হ্যাঁ চলো এবার আমি ঠাকুরটা সিকিওর। আমি কারণ আমরা কোথাও গেলে আমি দরজা লক করে দিয়ে যাই, সো আমার কোনো টেনশন থাকবে না যে হুইস্কি কী করছে না করছে, এটার জন্য চিন্তাতে আমি আরও পাগল হয়ে যাই, আমি কোথাও যেতে পারি না। তো এবার আমার হয়ে গেল, আর আগের যে গণেশ ঠাকুরটা এইবার আমি দেখাচ্ছি অবস্থা, এই সেই গণেশ ঠাকুর, হাসবো না কাঁদবো জানি না। দেখো পিছন থেকে ভেঙেছে, মাথার উপরে টোপরটা নিয়ে নিয়েছে, আর এখান থেকে গণেশ ঠাকুরের ধুতি নিয়ে নিয়েছে, মালা নিয়েছে, বাট
আমার খুব প্রিয় এই গণেশ ঠাকুর, তো এই গণেশ ঠাকুরকে আমি ফেলবো না, মানে বিসর্জন দিব না। তো আমি আমার মেকআপের যে সেট আপ আছে ওখানটার ভিতরেই আমি কোনো এক জায়গাতে রেখে দিব, বিকজ এটা আমার মানে মানে ফার্স্ট, আমরা যখন ফার্স্ট গণেশ ঠাকুরও আমার ঘরে রাখা আছে, সেই গণেশ ঠাকুরকে চেঞ্জ করে যে এবার আমি লক্ষ্মী গণেশকে একসাথে আনি, সেই বছরের প্রথম গণেশ ঠাকুর হচ্ছে এটা। বিকজ লাস্ট ইয়ার আমাদের কিছু একটা ওষুধ ছিল, তার জন্য আমাদের চেঞ্জ করা হয়নি। তো এই যে কি খাচ্ছে মুখের থেকে শিগগির বের করো, কাটাস কাটাস করে খাচ্ছে ওই দেখ। তো ওই জন্য আমি গণেশ ঠাকুরটাকে রেখে দিব, এটা আমার খুব প্রিয়। এবার এখন করে ফেলছে, কিছু করার নেই, বাট স্টিল। তো আমি এখন যাক, আমার একটুখানি মাথাটা একটু ঠান্ডা হয়েছে যে আমি ফাইনালি রাখতে পেরেছি সমস্ত কিছু সেট করে। কি করে বলি এটা কি, তো চলো এখন আমি একটুখানি, এখন বাজে রাতে 10টা, রাতে খাওয়ার দাওয়ার ব্যবস্থা করতে হবে কারণ কালকে আমাদের আবার যাওয়া আছে। উইস্কির খাওয়ার দাওয়ার পেয়েছো? উইস্কির খাওয়ার এখন অবধি অর্ডার হয়নি, আর এখন ওগুলো অর্ডার হবে। আর আমি এখন একটুখানি চুল টুলগুলো আঁচড়াবো, একটুখানি ক্রিম ট্রিম মাখবো, তো তারপরে করবো। আর এদিকে আমার জামা কাপড়ের যে লাট আছে, তখন বৃষ্টিটা একটুখানি কম কম আছে, তো ওটা আমি আজকে ধুয়ে ফেলবো। ইগনোর দিস পার্ট, এটাতে একটা কিছু কালার লেগে গেছিলো। তো চলো এবার আমি হচ্ছে একটুখানি এই ঘর দোরটাকে ঠিকঠাক করি, মানে ঘর ঠিকঠাকই আছে, খালি এই যে জামা কাপড়ের ঢিপি আছে ওটাকে এখন ধুবো, ছাদে মেলবো, ব্যাস। তাহলে আমার আমার শান্তি, মানে আমার ঘর পরিষ্কার তাহলে। আর এই জিনিসটা পরিষ্কার না থাকলে আমার মাথাটা না একদম আউট হয়ে যায়, আমার মাথার উপর থেকে একদম চান্দিটা বুম করে উড়ে যায়, আমার একদম ভালো লাগে না। তো তো চলো আমি এখন এই কাজগুলো করে নিচ্ছি। ডিনারে হবে আজকে আমাদের এই খিচুড়ির মতন ভাবছি কিছু একটা করে নিবো, চাল ডাল দিয়ে সবজি টবজি দিয়ে প্রেশার কুকারের মধ্যে, তো এরকমই কিছু একটা করবো। সো চলো তাহলে আজকে ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, কারণ কালকে সকালবেলা আমাদের খুব তাড়াতাড়ি সব, কারণ এর আগের আগের দিনের মতন আমি আর লেট করবো না, তো আজকে আমি খুব তাড়াতাড়ি করে বেরিয়ে যাবো, মানে আজকে ইন দ্য সেন্স সরি, মানে কালকে আমরা খুব ফাস্ট ফাস্টই বেরিয়ে যাবো, যাতে কোনো রকম ডিলে না হয়, কারণ একটা মানে জিনিস দেখে আজকে আমার মনটা সত্যিকারই খুব খারাপ হয়ে গেছে। বাট একটা ব্যাপার, সেটা হচ্ছে একজন ব্লগারের আজকে দেখলাম যে কী বলে ওটাকে, পুনেতে ওর হচ্ছে রোড অ্যাক্সিডেন্ট হচ্ছে, ব্রেন হ্যামারেজ হয়েছে, তো এগুলো দেখার পর না সত্যিকারে মানে আজকে বিকেল থেকে একটু কীরকম কীরকম জানি লাগছিলো স্কুটি করে বেরোতে। আর আমাদের যেহেতু তো দূর দূর যেতে লাগে, তো সেটা নিয়েও একটা মানে এখন সত্যিকারে একটা ভয় হয়ে গেছে। তো আমি যাই না, আমাদের মানে খুব তাড়াতাড়ি আমাদের কিছু একটা প্ল্যান করতে লাগবে, সো ওগুলোও করতে করবো। তো চলো এখন আপাতত আমি হচ্ছে ব্লগটাকে এন্ড করছি, বিকজ কালকে আমাদেরকে খুব তাড়াতাড়ি বেরোতে লাগবে, তাড়াতাড়ি বেরোবো। আর কালকে আমি দেখাবো যে ডক্টর কী কী আপডেট দিলে, এখনও অবধি ওই লাস্ট রিপোর্টটা আসেনি, বাকি রিপোর্ট সব চলে এসছে। তো রিপোর্ট যা দেখলো মানে সব কিছু একটু বাড়তি বাড়তি, তো মানে জানি না এটা ঠিক মানে ভালো রিপোর্ট না খারাপ রিপোর্ট, বা যতটুকু আমি গুগল সার্চ করলাম, সো ইটস নট গুড। সো কালকে দেখি ডক্টর কী বলে, কারণ গুগল তো অনেক কিছুই বলে, ওর উপর ভরসা করলে চলবে না। সো আমি কালকে দেখি ডক্টর কী বলে, আপডেট দিব। টিল দেন টাটা বাই বাই, সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। আর যারা আমার চ্যানেলে নিউ, তারা অবশ্যই এখনো অবধি যারা আমার ভিডিওটাকে সরি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো ওই একটা সাবস্ক্রাইব করতে তো কোনো টাকা লাগে না বা কিছু লাগে না, সো একটা সাবস্ক্রাইব প্লিজ করে দিও। আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করো। চলো তো টাটা বাই বাই, সবাই খুব ভালো থাকো, বাই বাই।